যদি নতুন শাড়ি কিনে দেওয়ার মুহূর্ত যখন নেই, তখন ঘটা করে আমাকে বিয়ে করতে গিয়েছিলে কেন? মহিষাসুরের সঙ্গে সঙ্গে তুমিও চলে পড়বে, এই আমি বলে দিলাম। ওই তো অনন্তরাম এসেছে। ও ভাই অনন্তরাম, একবার এদিকে এসো, এদিকে এসো। কি ব্যাপার চাষি ভাইরা, আজ তোমরা মাঠে চাষ না করে এখানে বসে গল্প করছো যে? কাপ্য নয় ভাই, বিপদ থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতেছি। সে কি, কিসের বিপদ? বিপদের নাম বউ। হ্যাঁ হ্যাঁ, ওর থেকে বড় বিপদ এই দুনিয়ায় আর দুটো নেই। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। কাল রাতে বউ আমাকে এত অপমান করেছে যে এখনো পুরোটা হজম হয়নি। বলে কিনা, বলে কিনা আমার নাকি নতুন শাড়ি কিনে দেওয়ার মুরদ নেই। ওদিকে তো আমার বউয়ের থেকে এক কাটি উপরে আমার মেয়ে। তার আবার পুজোয় নতুন জামা চাই, না কিনে দিলে কেঁদে মাঠ ভাসিয়ে দেবে। আর আমার বউ বলে কিনা পুজোতে নতুন শাড়ি কিনে না দিলে মহিষাসুরের সঙ্গে আমাকেও বিসর্জন দেবে। বুঝেছি, তা এসব তো আমাদের সংসারে গপ্প, সমস্যাটা কোথায়? সংসারের হাজার একটা ঝামেলা, এই জন্যই তো আমি বিয়ে করিনি, একা মানুষ সুখে আছি। তোমার সংসারে যখন টাকা পয়সার ঝামেলা নেই, তখন আমাদের কিছু করে পয়সা আর দাও না ভাই। পুজো নিতে গেলে ফেরত দিয়ে দাও। না অন্তরা আমার নেড়া, একবারই বেলতলায় যায়। আমি আগেও তোমাদের টাকা ধার দিয়েছি, না নির্দিষ্ট সময় ফেরত দেবো বলেও দাওনি। আমাকে ক্ষমা করো ভাই। যাই, অনেক বেলা হলো, এবার কাজে লেগে পড়ি, চলি ভাইরা। দেখলি দেখলি কেমন আমাদের মুখের উপর ঝামার ঘোষা দিয়ে চলে গেল। আমাদের মধ্যে একমাত্র এই অনন্তরামই সুখে আছে। ওর না আছে সংসার, না আছে বউ। হ্যাঁ, তাই তো ওর কোনো চিন্তাই নেই। তা বলে আমাদের কে কাঁধার দিবি নে, উল্টে দু কথা শুনিয়ে চলে যাবি? এ তো হতে পারে না। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। দাঁড়া, অনন্তরামকে দেখাচ্ছি মজা। কি করবি শুনি? শোন তবে। বাহ, জমিতে যত নোংরা আবর্জনা ছিল সব পরিষ্কার হয়ে গেল। কাল থেকে জমিতে লাঙল দেওয়ার কাজ শুরু করে দেব। এবার যেমন যেমন বললাম তেমন তেমন কাজ শুরু করে দে দেখি। লাঙল দিতে সে অনন্তরামের মুখটা কেমন দেখতে হবে সেটা দেখার জন্যই তো আমার দুটো একেবারে ছটপট ছটপট করছে। দেখি, গতকালই তো আমি সব নোংরা আবর্জনা জমি থেকে পরিষ্কার করে গেলাম, রাতারাতি সব আবার জায়গায় ফিরে এলো কি করে? কি হলো ভাই অনন্তরাম, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমিও আমাদের মতন চিন্তায় আছো। ধুর, অনন্তরামের আবার চিন্তা কিসে?
ওর তো কোনো সংসারই নেই। সংসার নেই তো কি হয়েছে, চাষের জমি তো আছে। চিন্তা বলে চিন্তা, তবে সমস্যা যখন আছে তখন সমাধানও আছে ভাইরা। আর সমাধানের একটাই উপায়, আর সেটা হলো পরিশ্রম। আর প্রথম ফসলের দাম বাজারে সব সময় বেশি পাওয়া যায়। না 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 না, এই কিছুতেই হতে দেওয়া যায় না, এই কিছুতেই হতে দেওয়া যায় না। এবার কি করে অনন্তরামের পিছনে লাগবি শুনি? তবে তবে শোন শোন, সংসারের জ্বালায় রাতে জেগে থাকতে হতো, আর তখন তোমার এত বড় ক্ষতিও হতো না। ঠিক বলেছিস, আরাম হলো আরাম। নাও এবার বোঝো জ্বালা। এরা কি করে জানলো এসব রাতেই হয়েছে? তার মানে যেটা ভাবছি সেটাই সত্যি, বুঝেছি। এই সব ওই টাকা ধার না দেওয়ার প্রতিশোধ, ঠিক আছে? নাও তোমরা প্রতিশোধ। তবে আমার নাম অনন্তরাম, আমিও চুপ করে থাকার মানুষ নই। হ্যাঁ, কি অনন্তরাম পাগল হয়ে গেল নাকি? তাই তো মনে হচ্ছে। তা না হলে এই বিপদে কেউ দাঁত বের করে হাসে না? না গো না, আমি হাসছি অন্য কারণে। আমার আগে কেউ এসে আমার কাজ কমিয়ে দিয়ে চলে গেছে। যাই, এবার ওই সর্ষের চাষের ওই ব্যবস্থা করি। এটা কেমন হলো ভাই, আমরা অজান্তেই অনন্তরামকে সাহায্য করে ফেললাম। এবারে কি করবো আমরা? ওই যে অনন্তরাম নিজের মুখেই বলে গেল ও এই জমিতে সর্ষে চাষ করবে। কাল সকালে জমিতে সে অনন্তরাম চোখে সর্ষে ফুল দেখবে। বাড়ি পড়ে যাবি, আগে ওদিকে তাকিয়ে কাণ্ডটা দেখ। লালি দিলি কিটা নাচে,
কি হে অনন্তরাম, বলি মাথাটা একেবারে গেছে না কি? আমি কিছু করিনি ভাই, করেছে আমার শত্রুরা। ওই রাতের অন্ধকারে আমার জমিতে জল ঢেলে দিয়েছে যাতে আমি সর্ষের চাষ না করতে পারি। এতে তো তোমার কষ্ট পাওয়ার কথা, তুমি কি না দাঁত বার করে হাসছো? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? পাগল আমি নই গো ভাই, পাগল আমার শত্রুরা। আমার নাম অনন্তরাম, ক্ষতি করার নামে শত্রুরা আমার অনেক বড় সাহায্য করে গেছে। সেটা কি রকম শুনি? তাহলে আমি বুঝিয়ে বলি, শোনো। আমার সঙ্গে সঙ্গে তোমরা নিশ্চয়ই তোমাদের জমিতে সর্ষে চাষ করতে। হ্যাঁ, তা করতাম। সর্ষে বেশি পরিমাণ হলে বাজারে দামও কম পেতাম। এটা ভাবতে ভাবতে সকালে মাঠে এসে দেখি আমার জমিতে এক কোমর জল জমে আছে। তখনই আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কি বুদ্ধি? এই জলে মাছ চাষের বুদ্ধি। এবার থেকে আমি ওই জমা জলে মাছ চাষ করবো, আর অনেক অনেক টাকা উপার্জন করবো। আর যদি একবার জানতে পারি আমার জমিতে কারা জল ঢেলেছে, তাহলে তাদের বাড়ি তো মাছ দিয়ে আসবো ভাই, ওই উপকার করার উপহার হিসেবে। তার মানে আমাদের এত পরিশ্রম সব জলে গেল। আমার নাম অনন্তরাম, আমি যে নিয়মিত আমার মাথায় ওই বুদ্ধির চাষ করি। আর যতদিন বুদ্ধি আছে ততদিন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না।